ओम परतत्वे सतालीनो रामकृष्णो समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। श्री भगवानेर अशेष इच्छाय आमरा आबार समबेत होयेछि श्री शारदा संघ विधाननगर केंद्रेर हये। आजके आमादेर खानिकटा देरी हये गेल शुरू करते, इंटरनेट कनेक्शन ठीक मत लागछिल ना। पड़े আমরা বিগত দিন শেষ করেছিলাম 10 নম্বর চিঠি দিয়ে, যে চিঠিটি তিনি লিখেছিলেন প্রমদা দাস বাবুকে, এবং এটি লেখা হয়েছিল 4 জুলাই 1889 খ্রিস্টাব্দে। এই 1889 খ্রিস্টাব্দে লেখা একটি চিঠি, এটার একটা অংশ খুবই গুরুত্বপূর্ণ চিঠিটার। সেটা হচ্ছে এই, আমরা অনেক সময় মনে করে থাকি যারা সাধু হতে আসেন, ঘর বাড়ি ছেড়ে আসেন, তাদের বোধ হয় বাবা মার প্রতি কোনো কর্তব্য কর্ম থাকে না এবং আমরা খানিকটা নির্দয়ী হয়ে থাকি। আমার মনে আছে এখন একটি এখনো পর্যন্ত একটি ছেলে, সে সন্ন্যাসী, সে যখন সাধু হতে এলো তখন একবারে ভীষণ রকমভাবে তার বাবা মা তার বাবা আমাকে বললেন, আপনি বুঝতে পারছেন মায়ের ব্যথাটা কতখানি? আমি বললাম হ্যাঁ আমরা বুঝতে পারছি না মায়ের ব্যথাটা কতখানি, এটা বোঝার মতো ক্ষমতা কোনো মানুষেরই হতে পারে না। আমাদের যখন সন্ন্যাস হয় তখন পিতৃ ষোড়শী এবং মাতৃ ষোড়শী দুটো জিনিস হয়, বাবা এবং পিতৃপুরুষদের এবং মা এবং মাতৃপুরুষদের সবারই জন্য শ্রাদ্ধ, সবার উদ্দেশ্যে পিণ্ড দেওয়া হয়। তার মধ্যে তিনটি পিণ্ড খুব গুরুত্বপূর্ণ। প্রথম পিণ্ডতে বলা হচ্ছে যে তুমি আমায় মায়ের উদ্দেশ্যে বলা আছে, তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে, তজ্জনিত তোমার যে ব্যথা, যে দুঃখ, যে বেদনা, সেটার আমি কোনোভাবেই অপনোদান করতে পারছি না। আমার প্রথম পিণ্ডটা সেই উদ্দেশ্যে। এর অর্থ এই যে না ভুলে যাওয়া, মাকে ভুলে যাওয়া নয়, যখন সে সমস্ত কিছু সম্পর্ক, মায়িক সম্পর্ক ত্যাগ করে বেরিয়ে যেতে চাইছে সেই সময়ও, ও আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, সেই সময়ও চেষ্টা যে কেমন করে নিজের গর্ভধারিণীকে কেমনভাবে তখনও তাকে স্মরণ করা। দ্বিতীয় পিণ্ডতে বলা হয় যে আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম তখন তুমি আমার সবসময় শরীর সারিয়ে দিতে পারোনি, তোমার যে বেদনা, তোমার যে মনঃকষ্ট, সেটার আমি কোনো রকম অপনোদন করতে পারছি না। আমার এই দ্বিতীয় পিণ্ড, এটি সেই উদ্দেশ্যে আমি নিবেদন করলাম। তৃতীয় পিণ্ডতে বলা হয় যে আমি যখন বড় হয়ে উঠছিলাম যথেষ্ট সুস্বাস্থ্যকর খাবার তোমার পক্ষে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, তজ্জনিত তোমার মনে যে কষ্ট, সেই মনঃকষ্ট আমি দূর করতে পারিনি, আমার এই পিণ্ড সেই উদ্দেশ্যে। এই সব কিছুর ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে মাকে খুব বড় স্থান দেওয়া হয়েছে। অতএব উনি যখন বলছেন আমাকে, আপনি মায়ের যে কী দুঃখ সেটা বুঝতে পারছেন না, নয় এটা ঠিকই, মায়ের দুঃখ বোঝাটা আমার পক্ষে সম্ভব নয়, মায়ের দুঃখ, মা না হলে মায়ের দুঃখ বোঝানো যায় না। নিজের শরীর থেকে জন্ম দেওয়া একটি জিনিস, বিরজানন্দজি মহারাজের মা বলেছিলেন বিরজানন্দজিকে যে বাড়িতে যদি একটা কুকুর বেড়ালও পোষা হয় তার প্রতিও একটা গভীর মায়ার সম্পর্ক তৈরি হয়, আর সেখানে তুই তো একটা গোটা ছেলে, অতএব তোর প্রতি আমার ভালোবাসা, তোর প্রতি আমার স্নেহ সবসময় থাকবে, এবং তোকে হারানোর জন্য যে কষ্ট, আমার মনঃকষ্ট, সেটাও আমার সবসময়তেই থাকবে, ওটা কখনো কোনো অবস্থাতেই কমবে না। এইখানে স্বামীজি বিবেকানন্দ যে তার বাইরে নন, স্বামী বিবেকানন্দ যে তারই মধ্যে একটি মানুষ, সেটার প্রকাশ এই চিঠিটাতে ছিল, যে চিঠি আমরা শেষ করেছিলাম। তিনি প্রথম চিঠিতে, এর আগের চিঠিতে প্রমদা দাস মিত্রকে তার মনের বেদনার কথা বলেছিলেন, বেদনাটা কী সেটা বলেনি। পরবর্তী চিঠিতে 10 তারিখের 10 নম্বর চিঠি 4 জুলাই 1889 সাল, তার ঠিক মহাপ্রয়াণের 6 বছর আগে তিনি এই কথাটি লিখছেন, 6 বছর না আরো বেশি, 16 বছর আগে তিনি এই চিঠিটি লিখছেন। সেখানে এক জায়গায় লিখছেন, আমি আদর্শ শাস্ত্র পাইয়াছি, আদর্শ মনুষ্য চক্ষে দেখিয়াছি, অথচ পূর্ণভাবে নিজে কিছু করিয়া উঠিতে পারিতেছি না, ইহাই অত্যন্ত কষ্ট। আমরা শুরুর দিন বলেছিলাম যে পত্রাবলী এই কারণে পড়া দরকার, পত্রাবলী আমার আপনার মতো মানুষের সঙ্গে স্বামী বিবেকানন্দের একটা মেলবন্ধন ঘটায়। আমরা স্বামী বিবেকানন্দ মানেই বুঝি এরকম একটা জিনিস, মানে যেন জন্ম থেকেই এরকম ওই
রামকৃষ্ণ সিনেমা দেখিয়ে দিয়েছে রামকৃষ্ণ মানে হাত তোলা একজন, অথচ কথামৃত জুড়ে পাতায় পাতায় কত সমাধির ছবি যে আছে তার ঠিক নেই, অথচ শ্রীরামকৃষ্ণ মানে ওই রকম হাত তোলা একজন পাগল মানুষ, এইটা যে একটা ছবি আমরা পেয়ে গেছি, আমরা তার বাইরে কিছুতেই বেরিয়ে যেতে পারছি না। স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে এবং স্বামী বিবেকানন্দ মানেই আমরা বুঝছি যে এইরকম বোধ হয় সারা জীবন বোধ হয় নাকের গোড়ায় চোখ দিয়ে বসেছিলেন, তা কিন্তু নয়। স্বামী বিবেকানন্দের স্তবে বলা আছে হিতায় নৃণাম নরমূর্তিমন্ত্রে, মানুষের কল্যাণের জন্য তিনি মনুষ্য রূপ ধারণ করে এসেছিলেন একদম আমার আপনার মতো, এবং শুধু তাই নয় আমাদের ভেতরে এই আশ্বাস জাগানোর মধ্যে জন্য যে আমরাও পারি স্বামী বিবেকানন্দের মতো ভগবানকে ডাকতে, এইটা আমরা পারি। এই অদ্ভুত একটি গল্প তিনি আমাদেরকে আমাদেরকে শিখিয়েছিলেন, সেইখানে দেখুন তিনি বলছেন এই কথাগুলো আমরাও কিন্তু বলি যে আমরা আদর্শ মানুষ দেখেছি, আদর্শ জীবন দেখেছি, আদর্শ মনুষ্য চক্ষু দেখেছি, অথচ পূর্ণভাবে নিজেকে কিছুতেই বিকশিত করতে পারছি না। আমরা শ্রীরামকৃষ্ণের মতো একটা পূর্ণ জীবন মানুষকে দেখেছি, আমরা শ্রীরামকৃষ্ণের মতো একটা আদর্শ জীবন কেমন যাপন করতে হয় দেখেছি, সেই গুরুকে পেয়েছি যিনি আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাবেন পথে, অথচ আমাদের নিজেদের জীবনে সেটার রিফ্লেকশন কিছুতেই ঘটাতে পারছি না। এটা হচ্ছে আমরা সবসময় বলে থাকি। দেখুন স্বামী বিবেকানন্দের ক্ষেত্রেও এই একই জিনিস আমি বলেছিলাম আগে বড় যে স্বামী বিবেকানন্দের এই যে দর্শন এখানে তার এই পত্রাবলী পড়লে আমরা ব্যক্তি বিবেকানন্দকে খুব ভালো করে বুঝতে পারবে যে হতাশা আমাদের জীবনে আছে, একজন সাধকের জীবনে হতাশা থাকাটা খুব জরুরি, হতাশা যদি না থাকে একজন সাধক কিছুতেই এই জায়গা থেকে উত্তীর্ণ হতে পারেন না, সাধকের জীবনে হতাশা থাকবে। এবং এই ব্যক্তি স্বামী বিবেকানন্দ বলছেন তার মনোকষ্টের কথা বলছেন, বলছেন কলিকাতার নিকট থাকিলে ইহা হইবার কোনো মন ভালো হইবারও কোনো উপায় দেখি না, আমার মাতা এবং দুই ভ্রাতা কলিকাতায় থাকে, আমি জ্যেষ্ঠ, মধ্যমটি এবার ফার্স্ট আর্টস পড়িতেছে আর একটি ছোট, ইহাদের অবস্থা কথা ইহাদের অবস্থা পূর্বে অনেক ভালো ছিল কিন্তু আমার পিতার মৃত্যুর পর্যন্ত বড়ই দুস্থ, মৃত্যুর পর বড়ই দুস্থ, এমনকি কখনো কখনো উপবাসে দিন যায়, তার উপর জ্ঞাতিরা দুর্বল দেখিয়া পৈতৃক বাসভূমি থেকে তাড়াইয়া দিয়াছিল, হাইকোর্টে মোকদ্দমা করিয়া যদিও সেই পৈতৃক বাটির অংশ পাইয়াছেন কিন্তু সত্য শান্ত হইয়াছেন, সে প্রকার যে প্রকার মোকদ্দমার দস্তুর। কখনো কখনো কলিকাতার নিকটে থাকিলে তাহাদের দুরবস্থা দেখিয়া রজগুণের প্রাবল্যে অহংকারের বিকার স্বরূপ কার্যকরী বাসনার উদয় হয়, সেই সময়ে মনের মধ্যে ঘোর যুদ্ধ বাধে, তাহাতেই লিখিয়াছিলাম মনের অবস্থা বড়ই ভয়ঙ্কর। এবার তাহাদের মোকদ্দমা শেষ হইয়াছে, কিছুদিন কলিকাতায় থাকিয়া তাহাদের সমস্ত মিটাইয়া এদেশ হইতে চিরদিনের মতো বিদায় হইতে পারি এবং আশীর্বাদ করি। এই যে বাড়ির লোকেদের চিন্তা আমরা সবসময় ত্যাগ করতে পারি না, আমাদের একটি সাধু আমি এখনো জানি তাকে, ট্রেনিং সেন্টারে থাকাকালীন তিনি শুনলেন তার মাকে, তার দাদা বাবা মারা যাওয়ার পর দাদা সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়েছেন এইটুকু শুনেছেন, এবং মায়ের সঙ্গে তিনি কিছুতেই যোগাযোগ করতে পারছেন না, ট্রেনিং সেন্টার জাস্ট আমাদের শেষ হয়েছে, আমাদের সমাবর্তন হবে তার আগে, তার পোস্টিং হলো এক জায়গায় কাটিহার, সেখানে গিয়ে তিনি শুনলেন যে বাড়িতে আর তার মা নেই, অনেক কাণ্ড করে জেনারেল সেক্রেটারি মহাজের অনুমতি নিয়ে তিনি তার মাকে খোঁজ দেবে বললেন, এবং মেদিনীপুরের কাছে একটি স্টেশনে তার মাকে অনেক ভিখারিনীদের দলের মাঝখানে তিনি খুঁজে বার করলেন, তারপরে তাকে নিয়ে আসা হলো, তিনি নিয়ে এলেন বাড়িতে, ভদ্রমহিলা সন্তানদের ওপর সমস্ত রকমের বিশ্বাস হারিয়ে ফেলেছে, তার যে সাধু সন্তান তার প্রতিও তার সেই যে বিশ্বাস, এও যে আমাকে সে সত্যি দেখবে ফেলে দিয়ে চলে যাবে না, এরকম বিশ্বাসটাই তিনি হারিয়ে ফেলেছেন। মঠের বর্তমান প্রেসিডেন্ট মহারাজ তখন সাধারণ সম্পাদক, তিনি ব্যবস্থা করলেন সরিষাতে মেয়েদের যে ইউনিট আছে সেখানে তিনি থাকবে, কিন্তু ভদ্রমহিলা শর্ত দিলেন এক শর্তেই আমি থাকবো যদি আমার ছেলেকেও এখানে পোস্টিং দেয়, সেটা তো সম্ভব না, আমাদের সাধুটিও তাই চাইছিলেন না, কিন্তু মায়ের যেদের সামনে তাকে সঙ্গ ছেড়ে দিতে হলো,
এখন মা চলে গিয়েছেন তার, কিন্তু মাকে নিয়ে তিনি দীর্ঘদিন আলাদা করে আবার নতুন করে তার জীবন শুরু করে সাধু জীবন থেকে বেরিয়ে এসে নতুন প্রফেশন করে বিয়ে থাক কিছু করেননি, সাধুর মতোই থাকেন। কিন্তু এই এই কষ্টটা এইগুলো কিন্তু আমাদের অনেক সময় পেরিয়ে যেতে হয়। আমাকে বলছিলেন যখন স্টেশনে নেমেছি মোহনপুর বা কোনো একটা স্টেশন কোনো, সেখানে নেমেছি দেখছি অনেক ভিখারিনারা বসে আছেন, যেই নামছেন সকলের কাছে যেরকম ওরা টাকা চায় সেরকম আমার মাও চাইছেন। তখন দেখে সে যে কি মনোকষ্ট, কি দুঃখ, কি যে বেদনা সেটা আমার বলার উপায় নেই। এই এই কষ্টগুলো কিন্তু আমাদের ওপর দিয়ে ভীষণ রকমভাবে যায়। মায়ের সন্তান যখন মাকে ছেড়ে আসেন, মায়ের যে কষ্ট হয় সেটা সত্যি আমরা অনুভব করতে পারি না, আমাদের কষ্টগুলো কেউ দেখে না। আমাদের এই সাধুটি বলেছিল যে আমারও যে কষ্ট হচ্ছে সেটা কি তোমরা বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো, তোমাদের কষ্টটাই খুব প্রধান হয়েছে, সেই কারণে তোমাদের কষ্টটা নিয়ে তোমরা খুব ব্যতিব্যস্ত হয়ে আছো। আমারও যে খুব কষ্ট হচ্ছে এটা আমি তোমাদের কিছুতেই বোঝাতে পারছি না। এই বোঝানোটা খুব জরুরি, আমাদের সবার বোঝাটা উচিত। স্বামী বিবেকানন্দের কষ্ট দেখুন, আমরা যখন আমাদের কষ্টতে খুব কষ্ট পাই, তখন আমি মনে আছে আমার ট্রেনিং সেন্টার থাকাকালীন আমার মার আর্থারাইটিসের একটা সমস্যা হয়েছিল, ভালো করে নাকি রান্নাবান্নাও করতে পারতেন, আমি কি করবো, আমার কাছে তার কোনো অপশন ছিল না। রোজ মায়ের মন্দিরে গিয়ে প্রার্থনা করতেন এবং মায়ের অশেষ কৃপায় তিনি অবস্থাটাকে পেরিয়ে উঠলেন। কিন্তু এই যে মানসিক যন্ত্রণা, যেমন মায়ের থাকে সন্তানের থাকে সাধু সন্তান সকলেরই থাকে, এইটা দিয়ে শেষ করেছিলাম পরের চিঠি। 11 নম্বর চিঠি প্রমোদা দাস মিত্রকে লেখা, সিমলা থেকে লিখেছেন, কলকাতা সিমলা পল্লি থেকে, 14 জুলাই 1889 খ্রিস্টাব্দ। পূজ্যপাদ মহাশয়, মহাশয়ের পত্র পাইয়া পরম প্রীত হইলাম। এরূপ স্থলে অনেকেই সংসারের দিকে টলিতে উপদেশ দেন। মহাশয় সত্যগ্রহী সত্যগ্রাহী এবং বজ্র সার সদৃশ হৃদয়বান, আপনার উৎসাহ বাক্যে পরম আশ্বাসিত হইলাম। আমাদের স্থানে গোলযোগ প্রায় সমস্ত মিটিয়াছে, কেবল একটি জমি বিক্রয় করিবার জন্য তালাল লাগাইয়াছে, অতি শীঘ্রই বিক্রয় হইবার আশা আছে। তাহা হইলেই নিশ্চিন্ত হইয়া একেবারে শ্রী কাশীধামে মহাশয়ের সন্নিকট যাইতেছি। আমরা আগের চিঠিতে পড়েছিলাম তার বাড়ির অবস্থা খুব খারাপ, একেবারে ক্ষুধায় কাতর তারা, কিন্তু তথাপি কারুর কাছ থেকে হাত পাততে তারা এতটুকু রাজি নন। এখানে লিখছেন, আপনি 20 টাকার এক কেতা নোট পাঠিয়েছিলেন, আপনি অতি মহৎ, কিন্তু আমার দুর্ভাগ্য মহাশয়ের প্রথম উদ্দেশ্য পালনে আমার মাতা ভ্রাতাদির সাংসারিক অহংকার প্রতিবন্ধক হইল। যে তার মাকে দেওয়ার জন্য কিছু টাকা 20 টাকা পাঠিয়েছিলেন, তিনি তার মা সেটি কিছুতেই নিতে রাজি হন না, সেইখানে তার আত্মহংকার আত্মগরিমা সেখানে লাগল। বলছেন কিন্তু দ্বিতীয় উদ্দেশ্য অর্থাৎ আমার কাশী যাইবার জন্য ব্যবহার করিয়া চরিতার্থ দেব, এরা যখন নেয়নি, আপনি বলেছিলেন কিছু টাকা আমার মাকে দিতে এবং কিছু টাকা কাশী যাবার জন্য যে টিকিট লাগবে তার জন্য ব্যবহার করতে, আমি পুরোটাই ব্যবহার করছি, আমার মা কিছুতেই নেবেন না, কারণ তিনি তার অহংকারে লাগছে, আত্ম অহংকার তখনকার দিনের মানুষের মধ্যে, তখনকার কেন এখনকার দিনের মানুষের মধ্যেও আছে, আত্মগরিমায় একবারে বলিয়ান, এটা থাকাটা খুব জরুরি, এটা না থাকলে হয় না। তাই বলছেন কিন্তু দ্বিতীয় উদ্দেশ্যে অর্থাৎ আমার কাশী যাইবার জন্য ব্যবহার করিয়া চরিতার্থ হইব, ইতি দাস নরেন্দ্র। 12 নম্বর 12 এবং 13 দুটো ইয়েকেই চিঠিকে বাদ দেওয়া যায়, কারণ এই দুটো চিঠিতে শুধুমাত্র প্রশ্ন আছে, উত্তরও এসেছিল কিন্তু উত্তর সম্পর্কে এই সংকলন নেই। তবু আমরা 12 নম্বর চিঠিটি একটু পড়ি। ঈশ্বর জয়তি, বরানগর কলিকাতা, 7 আগস্ট 1889 খ্রিস্টাব্দ। পূজ্য পাদেশু, প্রায় 1 সপ্তাহের অধিক হইল আপনার পত্র পাইয়াছি, সেই সময় পুনরায় জ্বর হওয়ায় উত্তরদানে অসমর্থ ছিলাম, ক্ষমা করিবে। মাস দেড়েক ভালো ছিলাম, কিন্তু পুনরায় 10-12 দিন হইল জ্বর হইয়াছিল, এক্ষণে ভালো আছি। গুটিকত প্রশ্ন আছে, মহাশয়ের বিস্তৃত সংস্কৃত শাস্ত্র জ্ঞান উত্তর দিয়া বাধিত করিবেন। সত্যকাম জামালি এবং জনশ্রুতি কোনো উপাখ্যান, জনশ্রুতির কোনো উপাখ্যান ছান্দোগ্য উপনিষদে বেদের কোন অংশে আছে কিনা,
শঙ্করাচার্যের বেদান্ত ভাষ্যে অধিকাংশ স্থলে স্মৃতি উদ্ধৃত করিতে গেলে মহাভারতের প্রমাণ প্রয়োগ করেন, কিন্তু বনপর্বে অজগর উপাখ্যানে এবং উমা মহেশ্বর সংবাদে তথা ভীষ্ম পর্বে যে গুণগত জাতিত্ব অতি স্পষ্টই প্রমাণিত, তৎসম্বন্ধে তাহার কোন পুস্তকে কোনো কথা বলিয়াছেন কিনা। পুরুষসূক্তের 3 নম্বর প্রশ্ন, পুরুষসূক্তের জাতি পুরুষানুগত নহে, বেদের কোন কোন অংশে ইহা ধারাবাহিকভাবে পুরুষানুগত করা হইয়াছে। 4, সূত্র যে বেদ পড়িবে না এ প্রকার কোন প্রমাণ বেদ হইতে দিতে পারেন না, কেবল ইয়াকে নব নপ লিপ্ত ইহাই উদ্ধৃত করিয়া বলিয়াছেন যে যখন যজ্ঞে অধিকার নাই তখন উপনিষদাদি পাঠেও অধিকার নাই, কিন্তু অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা এই স্থলে আচার্যই বলিতেছেন অত শব্দ বেদ অধ্যয়ন নাদন অন্তরম, এ প্রকার অর্থ নহে, কারণ মন্ত্র ব্রাহ্মণ না করিলে যে উপনিষদ পড়া যায় না ইহা অপ্রমাণ্য, এবং কর্মকাণ্ডের শ্রুতি এবং জ্ঞানকাণ্ডের শ্রুতিতে কোনো পূর্বাপর ভাব নাই, অতএব যজ্ঞার্থ বেদ না পড়িয়া উপনিষদ পাঠে ব্রহ্মজ্ঞান হইতে পারে। যদি যজ্ঞে ও জ্ঞানে পৌবা পর্ব না থাকিল তবে শূদ্রের বেলা কেন ন্যায়পূর্বকম ইত্যাদি বাক্যের দ্বারা আচার্য আপনার বাক্য ব্যাহত করিতেছেন, কেন শূদ্র উপনিষদ করিবে না? এইটা একটা বড় প্রশ্ন, শূদ্র কেন উপনিষদ করিবে না? আগেকার দিনের যে চতুরাশ্রম যে ভাগ ছিল তাতে ব্রহ্মচর্যাশ্রমে যাওয়ার অধিকার ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য ত্রিবর্ণ জারে। শূদ্র কি করবে না? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই ত্রিবর্ণের সেবা করে তাদের ওই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের আচরণ থেকে শাস্ত্রের অন্তর্নিহিত নির্যাস তিনি গ্রহণ করবেন। আমরা জানি যে পড়াশোনা করলে আমাদের ভেতরে এক ধরনের অদ্ভুত রকমের একটি শুদ্ধিকরণ আসে, সেটা আমাদের আচরণে আমাদের ব্যবহারে, এবং শিক্ষার প্রভাবে আমরা প্রভাবিত হয়ে সত্যকারের মানুষে পরিণত হই, এবং তখনকার দিনে শাস্ত্রচর্চাটা এত তীব্র ছিল, আমাদের মতো এখন নয় যে ঘরে নিজের মতো পড়াশোনা করলাম, বাইরে বেরোলাম, আর কোনো কথা নেই, সেই বেরিয়েই মমতা ব্যানার্জি আর অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আজকে তো সবাই যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আলোচনা করবে, এটাই আমাদের বিষয় হয়েছিল। আগেরকার দিনে এরকম ছিল না। মন্ডল মিশ্রের বাড়ি খুঁজতে বেরিয়েছেন আদিগুরু শঙ্করাচার্য, তিনি জানেন না মন্ডল মিশ্রের বাড়ি কোথায়। তিনি একজন দোকানদারকে জিজ্ঞেস করছেন মন্ডল মিশ্রের বাড়ি কোথায়, বলছেন যে বাড়িতে গিয়ে দেখবে বাড়ির সামনে দুটি তোতা পাখি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বিষয় নিয়ে চর্চা করছে, সেইটি নিশ্চিত নিশ্চিত করে মন্ডল মিশ্রের বাড়ি। নিজে দেখুন তোতা পাখি তিনি সে নকল করে, মানে বাড়িতে চর্চার এত তীব্র, আমরা পাঁচশোবার রামকৃষ্ণ বললে তবে পাখি শেখে রামকৃষ্ণ কথা, আমরা 500 বার মা বললে তবে পাখি শেখে মা বলার কথা, অর্থাৎ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই নিয়ে চর্চা করছে দুটি তোতা পাখি। অর্থাৎ আমরা শাস্ত্রে কি ধরনের চর্চা ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য গুরুগৃহ থেকে যে বিদ্যা ধারণ করেন তার ব্যবহারে, তার ব্যক্তিগত ব্যবহারে এবং ব্যক্তিগত জীবন তার যে প্রভাব পড়ত সেইটি শূদ্রটা সেবা করতে করতে শিখতেন, এবং এই কারণে ত্রিবর্ণের উপনয়ন সংস্কারের ব্যবস্থা ছিল। 9 বছর বয়সে যখন তারা গুরুগৃহে যেতেন তখন ত্রিবর্ণের উপনয়ন সংস্কারের ব্যবস্থা হতো, কালক্রমে ক্ষত্রিয় এবং বৈশ্যরা তারা এটিকে পরিত্যাগ করে, উপনয়নকে পরিত্যাগ করে, কেবলমাত্র ব্রাহ্মণের কাছে উপনয়ন থাকে, এই উপবীত থাকে, উপনয়নের অধিকার এবং উপবীত থাকে, আর এই দুটি এই কারণে রাখতে হতো পৈতে এবং শিখা। পৈতের অন্য নাম হচ্ছে যজ্ঞসূত্র, যজ্ঞসূত্র না থাকলে হোম করতে পারবে না, কি যজ্ঞাদি করতে হতো, দেবতার পূজা ছিল না ব্যবস্থা, আর শিখা না থাকলে তার বেদাধ্যয়নের অধিকার নেই, তাই গুরুগৃহে যাওয়ার সময় এই দুটি পুরো দুটি জিনিস তাকে সঙ্গে করে গুরুগৃহে যেতে হতো। এখন যেরকম ওই আপনি অ্যাডমিশন টেস্টে পাশ করেছেন, অ্যাডমিশন টেস্টে সেই চিঠিটা নিয়ে যেতে হয় তবে আপনাকে স্কুলে ভর্তি করে, তখনকার দিনে গুরুগৃহে ভর্তি হতে গেলে এই দুটি জিনিস লাগে। যখন 16 বছর বয়স হতো তখন তাদের স্থির করতে হতো তারা ব্রহ্মচর্য আশ্রম থেকে সোজা সন্ন্যাস আশ্রমে যাবে,
বা তারা ব্রহ্মচর্য আশ্রম থেকে সংসার আশ্রমে ফিরে যাবেন। যারা ঠিক করতেন যে যারা ব্রহ্মচর্য আশ্রম থেকে সোজা সন্ন্যাস আশ্রমে যাবেন, তারা বিধিবদ্ধভাবে নৈষ্ঠিক ব্রহ্মচর্যের দীক্ষা নিতেন, গেরুয়া রঙের প্রসাদ করতেন, কাছা দিয়ে কাপড় পরতেন, শিখা সূত্র সবই থাকত, কিন্তু যেরকম ভাবে সেই কুটো বেঁধে রাখা হয় তেমনি এদের কুটো বেঁধে রাখা হতো। এই ব্রহ্মচারীরা পরবর্তীকালে সন্ন্যাসী হবে, আর কখনো এরা গৃহস্থাশ্রমে প্রবেশ করবে না। আর যারা এই গৃহস্থাশ্রমে যাবেন তারা সেই পোশাক করতেন, তাদের বলা হতো উপকুর্বান, এবং তারা ওইভাবেই যেতেন। 21 বছর বয়সে যখন সমাবর্তন দীক্ষা হতো তখন উপকুর্বান ব্রহ্মচারী কারস্থাশ্রমে ফিরে যেতেন, গিয়ে তার জাতিগত কাজ করতেন, ক্ষত্রিয় বৈশ্য, রাজকর্ম এবং ব্যবসায়, এই দুটি কর্মে করতেন। এবং ব্রাহ্মণরা যারা ফিরে যেতেন তারা যজন যাজন, অধ্যয়ন, অধ্যাপন এবং রাজাকে পরামর্শ দান, এই কাজগুলি তারা করতেন। আর নৈষ্ঠিক যারা তারা ওইখান থেকেই বিরজাহন করে সংসার আদায় ত্যাগ করে তার সাধন ভজনে লীন হয়ে যেতেন। এইটি তখনকার দিনের সিস্টেম ছিল। গুরুগৃহে সংসার আশ্রমে 50 বছরের পরে নিজের পরবর্তী প্রজন্মের হাতে সমস্ত কিছু সংসারের ভার ত্যাগ করে এই সংসারীরা বানপ্রস্থে যেত। বানপ্রস্থে স্বামী স্ত্রীর একসঙ্গে থাকা অ্যালাউড ছিল। পরবর্তীকালে সন্ন্যাস আশ্রমে যখন 75 বছরে যখন সব ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যেত তখন আলটিমেটলি তারা সন্ন্যাস আশ্রমে যেতেন। সেইখানে প্রত্যেকে পৃথক আলাদা আলাদা বিরজাহন করে প্রত্যেকে আলাদা আলাদা সন্ন্যাস জীবন পালন করতেন। সেখানে কারুর সঙ্গে কারুর দেখা নেই, প্রত্যেকে সেই অদ্বয় ব্রহ্মের সাধন করছেন, এটিই ছিল। কিন্তু পরবর্তীকালে এই অবস্থার পরিবর্তন হয়। স্বামীজির চিঠিতে আমরা দেখব যে সেখানে বলা হচ্ছে নিচ জাতির প্রতি, যেমন বিদেশে নিচ জাতির প্রতি খুব মানে অত্যাচার হতো, এদেশেও নিচ জাতির প্রতি ভীষণ রকমভাবে অত্যাচার হতো। তিনি জানতে চাইছেন এটা কবে হয়েছে। শূদ্রের যে উপনিষদ পড়বার অধিকার নেই, অথচ শূদ্রের সম্পর্কে বলা আছে যে তারা কেবলমাত্র যোগ্যটুকু করতে পারবেন, ওইটুকু অব্দি পারমিশন, এই যে পরিবর্তনটুকু এলো এটা কবে এলো এবং এটা নিয়ে তিনি কোথায় আছেন, কোথায় তিনি উল্লেখ পেয়েছেন। এরপরে শেষ করছেন চিঠিতে, মহাশয়কে একখানি কোন খ্রিস্টান সন্ন্যাসী লিখিত ইমিটেশন অফ ক্রাইস্ট নামক পুস্তক পাঠাইলাম। পুস্তকখানি অতি আশ্চর্য, খ্রিস্টানদিগের মধ্যেও এ প্রকার ত্যাগ বৈরাগ্য দার্শনভক্তি ছিল দেখিয়া বড় বিস্মিত হইতে হয়। বোধ হয় আপনি এ পুস্তক পূর্বে পড়েন, পড়িয়া থাকিবেন, না পড়িয়া থাকেন তো পড়িয়া আমাকে চিরকৃতার্থ করিবেন। স্বামীজির খুব প্রিয় বই ইমিটেশন অফ ক্রাইস্ট। পাতায় পাতায় ত্যাগ বৈরাগ্যের কথা বলা আছে, সাধু জীবনের, সাধু জীবন কি করে উন্নত হবে সেই কথা বলা আছে। খ্রিস্টানদের মধ্যেও কিন্তু খুব ভালো ভালো সেইন্ট থেকেছেন এবং খুব বড় বড় সাধক থেকেছেন, ওদের কষ্টটা অনেক বেশি আমাদের থেকে। আমরা যেরকম খুব সহজ আমাদের রামকৃষ্ণ মিশনে বিশেষ করে বা হিন্দু সমাজে সন্ন্যাস জীবনে যে যত হচ্ছে সহজে হয়, ওদের কিন্তু অত সহজে সন্ন্যাস পাওয়াটা অত সহজে হয় না, বেশ কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে ওদের যেতে হয়। ওদের মানে অর্ডিনেশন আমাদের সন্ন্যাস পাওয়াটা ওটা কিন্তু 5 বছরের মাথায় হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে আরও বড় জায়গায় যাওয়া সেটা কিন্তু অনেক বছর, প্রায় 16 বছর অবধি তপস্যা করতে, 16 বছর না হলে তাকে ধর্মসঙ্ঘের স্বীকৃত সদস্য হিসেবে গ্রহণ করা হয় না। যেহেতু খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিক চার্চে এই আসাটাও যেরকম সহজ, যাওয়াটাও সেরকম সহজ, খুব সহজেই চলে যেতে পারে, একবারে সাধারণ জীবনযাপন করতে পারে। মেয়েরা যে আসেন যখন সন্ন্যাসিনী হতে তখন তাদেরকে কিছু টাকা দিতে হয়, সেটা যিশুর সঙ্গে যেহেতু তার বিয়ে হয়, যিশু জামাই যে মেয়েটি আসবে সাধু হতে সে হলো যিশুর স্ত্রী এবং শ্বশুরমশাই হচ্ছে জামাই, যিশু হচ্ছেন তার জামাই, এই সেই শ্বশুরমশাই জামাইকে কিছু টাকা দেন মেয়েকে, মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন বলে, ডাউরি বলা হয়। এই ডাউরিটা চার্চে রাখা থাকে এবং যখন এই সন্ন্যাস দেওয়া হয় মহিলাদের ক্ষেত্রে একটি করে আংটি দেওয়া হয়, সেটা হচ্ছে এই ওয়েডিং রিং, তাই যেরকম হয় ঠিক সেরকম যিশুর নামে সেটি করতে হয় এবং তবে থেকে তারা যিশুর স্ত্রী হিসেবে ঘোষিত হন। যখন মেয়েরা ফিরে যান তখন যাওয়ার সময় আংটিটা ফেরত দিতে হয়,
আর ওরাও ওই ডাউরিটাও ফেরত দিয়ে দেয়। চলে গিয়ে খুব সাধারণ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তা ওয়েস্টে খুব প্রচলিত আছে, আমাদের দেশেও যে প্রচলিত নেই তা নয়, কিন্তু যেহেতু হিন্দু সমাজে এই বড় বড় সংঘে যেখানে আছে সেখানে সাধুর সংখ্যা কম, সাধুরাও এই উন্নত মানের জীবন থেকে কিছুতেই বেরিয়ে যেতে চান না, কারণ তারা বাইরের জীবনটাকে দেখেছেন এবং এটা নিজের সঙ্গে একটা অদ্ভুত সংঘর্ষ তৈরি হয়। এই সংঘর্ষ থেকে উত্তরণের অনেক পথ হচ্ছে এই সাধনা প্রার্থনা। এরকম আপনারা অনেকেই মাধবানন্দজি জীবনী করেছেন, মাধবানন্দজি শতবর্ষে আলোকে স্বামী মাধবানন্দ, সেইখানে মাধবানন্দজি একটি খ্রিশ্চান এর গল্প এটি তিনি বলেছিলেন 1961 এর জুলাই এডিশনে রিডার্স ডাইজেস্টে এই গল্পটি বেরিয়েছিল, পরবর্তীকালে এটা নিয়ে সিনেমাও হয়েছে। এবং সেইখানে তিনি সেই সাধিকা প্রথম 20 বছর চেষ্টা করেছেন, নিরন্তর চেষ্টা করেছেন সেইখানে সেই সঙ্গে মানিয়ে নেওয়া। প্রথম 5 বছর চেষ্টা করেছেন, ভুলে ভেবে দেখেছেন আরও 5 বছর চেষ্টা করি। তাকে কঙ্গো উপত্যকায় পাঠানো হয়েছিল, সেখানে নানা কষ্টের ভেতর দিয়ে তিনি পেরিয়েছেন। তারপরে একটা সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো তখন তার মনে হলো এই সঙ্ঘ থেকে তিনি একবারে মানুষের সেবা করে উঠতে পারবেন না, কারণ সঙ্ঘের নিয়ম কানুনের মধ্যে তার যে সেবা করার ইচ্ছা সেটা আটকে যাচ্ছে। তিনি বেরিয়ে যান এবং বেরিয়ে গিয়ে মানুষের সেবা করেন। মাধবানন্দজি বলতেন ওই যে চেষ্টা, সে বুঝতে পারছে তার যে প্রকৃতি সেটা একেবারে বিরুদ্ধে যাচ্ছে, তথাপি যে চেষ্টাটা আমাদের চালিয়ে যেতে হয়, সব কিছু আমাদের মতো হয় না। এই সাধকদের জীবনে এই তিনটি কথা তিনি বলছেন, ত্যাগ বৈরাগ্য ও দাস্য ভক্তি। ত্যাগ চাই, বৈরাগ্য চাই এবং ইষ্টের প্রতি ভালোবাসা চাই। পরবর্তী চিঠিটা বরানগর থেকে লেখা 17 আগস্ট 1889 এর খালি প্রথমটি অংশ আমরা পড়ছি। মহাশয়, শেষ পত্রে আপনাকে উক্ত অভিধান দেওয়ায় কিছু কুণ্ঠিত হইয়াছে, কিন্তু তাহা আমার দোষ নয়, মহাশয়ের গুণের। পূর্বে এক পত্রে আপনাকে লিখিয়াছিলাম, মহাশয়ের গুণে আমি এত আকৃষ্ট যে বোধ হয় আপনার সহিত জন্মান্তরীণ কোন সম্বন্ধ ছিল। আমি গৃহস্থ বুঝি না, সন্ন্যাসীও বুঝি না, যথার্থ সাধুতা উদারতা ও মহত্ব যথায় সেই স্থানে আমার মস্তক চিরকালই অবনত হোক। শান্তি, শান্তি, শান্তি। প্রার্থনা করি আজিকালিকার মান ভিখারী পেট বৈরাগী উভয় ভ্রষ্ট সন্ন্যাসমীদের মধ্যে লক্ষ্যের মধ্যেও যেন আপনার না মহাত্মা একজন হোক। আপনার গুণের কথা শুনিয়া আমার সকল ব্রাহ্মণ জাতীয় গুরুভ্রাতারাও আপনাকে সাষ্টাঙ্গ প্রণিপাত করিতেছে। এই হচ্ছে স্বামী বিবেকানন্দ একটা উচ্চ আদর্শ শুধু সন্ন্যাসীর জন্য নয় মানুষের জন্য রেখে গেছেন। বলছেন, আমি গৃহস্থ বুঝি না, সন্ন্যাসীও বুঝি না, যথার্থ সাধুতা উদারতা এবং মহত্ব যথায় সেই স্থানে আমার মস্তক চিরকাল অবনত হোক। যথার্থ মানে সঠিক সাধুতা, প্রত্যেক মানুষের ভেতরে এই সাধুতার গুণ থাকা দরকার, উদারতা থাকা দরকার এবং অন্যের গুণকে অ্যাকনলেজ করার মতো ক্ষমতা থাকা দরকার। আমরা তখন সঙ্গে শব্দ ছোট্ট সাধু মানে আমাদের বছর 6 বয়স হয়েছে, আমরা হেডকোয়ার্টার্সে কাজ করতে এসেছি, পূজনীয় স্বামী স্মরণানন্দজি আমাদের নিয়ে এসেছেন। তখন আমাদের খুব পুরনো সব সিস্টেম ছিল লোটাস ওয়াট্রো, তাই দিয়ে আমরা প্রভিডেন্ট ফান্ডে ফর্ম তৈরি করেছি, ড্যাশ দিয়ে দিয়ে লাইন টেনেছি, সমস্ত কিছু করেছি। এই করে করে সারা রাত জেগে রাত্রি 10টা থেকে রাত 2টো অবধি কাজ করে আমরা সেই 3টে ফর্ম তৈরি করেছি। আমাদের যিনি ইনচার্জ ছিলেন স্বামী শান্তাত্মানন্দী, তিনি বললেন জেনারেল সেক্রেটারি মহারাজ এবং অন্যান্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহারাজের কাছে এটা পাঠানো, তারা কি অভিমত প্রকাশ করেন দেখবেন। আমরা সবার কাছে এটি পাঠালাম, সারা দিন অপেক্ষা করে আছি, কেউ ডেকে ধমক দেবে, কেউ বলবেন এটা কিচ্ছু হয়নি, সত্যি কিচ্ছু হয়নি। আমরা যখন পরবর্তীকাল আরও 3 বছর বাদে এটা রিভাইজ করা দেখে গেলাম তখন নিজেদের কাজ দেখে নিজেরাই হাসছি, তখন আমরা একটু পাকা হয়ে গেছি কাজটা বুঝি, তখন নিজেদের কাজ দেখে নিজেরাই হাসছি এবং ভাবছি কি বালকিল্য কাজ হচ্ছে। কিন্তু অদ্ভুত কথা, সন্ধে হয় এমন সময় জেনারেল সেক্রেটারি মহাজের ঘর থেকে খামটা টেরোতে হলো। আমি তো ভাবছি ভেতরে একটা খুব বোমব্লাস্টিং কিছু থাকবে আর কি, কিছু ভয়ের কিছু, এক্ষুনি ব্লাস্ট করবে।
দেখলাম তার উপর লেখা আছে কতগুলো শব্দ, নাইস প্রফেশনাল ওয়ার্ড বলে স্মরণানন্দী শুধু এস দিয়ে যে ইনিশিয়াল দিতেন সেইটা উনি নিজেও জানেন, কিন্তু সারা জীবন প্রেস নিয়ে কাজ করেছেন, একটা কোনো একটা লাইনে যদি 0.5 ফন্ট কম হয়ে সঙ্গে সঙ্গে ওনার চোখে পড়ত। এই প্রুফ দেখা, জিনিস তৈরি করা, ফর্ম তৈরি করা, তার ডিজাইন তৈরি, এটা কোথায় কোথায় জন্ম থেকেই করে আসছেন উনি, এটা ওনাকে শেখার নেই। সেই মানুষ শুধু উৎসাহ দেওয়ার জন্য লিখছেন নাইস প্রফেশনাল ওয়ার্ক। আমরা তখন তো বুঝতাম না, সবাইকে দেখাচ্ছি, দেখেছো জিএস আমাদের প্রশংসা করছেন, এটা যেন আমাদের কাছে শিলমোহর, মনের ভেতরে উৎসাহ। কারোর ভেতরে সামান্যতম গুণ দেখলে স্মরণানন্দজিকে দেখেছি সেইটা সকলকে বলতেন, এই ছেলেটা এইটা পারে, ওই ছেলেটার ওই গুণ। আমরা হয়তো কোনো কিছু নিয়ে বলতে গেলাম যে মহারাজ বড় গোলমাল করছে, কিন্তু হচ্ছে না, ও কিন্তু দেখো বিপদের সময় কিন্তু খুব মাথা ঠান্ডা করে কাজ করে, এটা কিন্তু খুব বড় গুণ। এই যে প্রত্যেকের, আমরা সবার বেগুনটা দেখতাম আর উনি প্রত্যেকের গুণটা দেখে সেটা নিয়ে নার্চার করতেন, শুধু তাই নয় আমাদের প্রত্যেকে বলতেন এটার ভেতরে এই গুণ আছে। এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এগুলো থাকাটা খুব জরুরি। আমি গেরুয়া পরে আছি কি সাদা কাপড় পরে আছে এটা খুব বড় কথা না, কিন্তু আমার ভেতরে যদি অন্ধকারতা আসে, আমার ভেতরে যদি অসাধুতা আসে, তাহলে কিন্তু হয় না। আমাদের পঙ্গতে একটা দোহা পড়া হয়, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গে বিনা ইষ্টে ভক্তি নাহি হয়। তারপরের কথাটা খুব মারাত্মক, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধু নিশ্চয়। যাকে দেখলে আমার ভগবানের কথা মনে পড়ে তাকে অবশ্যই সাধু হিসেবে জানবে, কারণ তার ভেতরে ভগবান বিরাজ করছেন। এরপরে সেই দাণ্ডামারা স্বামীজির কথা, প্রার্থনা করি আজিকালিকার মানবিকারী পেট বৈরাগী উভয় প্রষ্ট সন্ন্যাসশ্রমীদের মধ্যেও লক্ষ্যের মধ্যেও যেন আপনার ন্যায় মহাত্মা একজন হন। এই সাধু হওয়ার পেছনে এই কথাগুলো থাকে আমাদের, এগুলো একবারে আসে মানবিকারী, বাবা আমাকে মা বলছেন না আমার এই সাদা কাপড়ই ভালো, এই গল্পে পেন্নাম করলো না, ইয়ে করলো না, এইসবগুলো থাকে আসে, মানের জন্য এক ধরনের অদ্ভুত ভিখারির মতো অবস্থা তৈরি হয়। পেট বৈরাগী, কেউ কেউ শুধুমাত্র, বহু সঙ্গে গিয়ে দেখেছি যে কেউ কেউ শুধু দুবেলা খাবার জন্যই সঙ্গে আছেন, কোনো জপ ধ্যান করেন না, সাধন ভজন করেন না, আমাদের সঙ্গে দেখিনি, বাইরের সঙ্গে দেখেছি। খুব প্রকট বিরজাহন করেছেন, বিরজাহন করে বিরজাহমের অর্থও বোঝেন না, মন্ত্রের চর্চাও করেন না, খালি বলছেন যে বীজা বীজা মিলায়, বিরজা কথাটা পুরো বেরোচ্ছে না, বীজা বীজা মিলা হ্যাঁ, এই সমস্ত করেছে, ভগবা কপড়া পায়না হ্যাঁ, বহু উত্তর ভারতে বহু জায়গায় দেখেছি, ভালো সাধুও দেখেছি আবার এমন সাধুও দেখেছি, আবার কেউ কেউ দু জায়গাতেই আনসাকসেসফুল, সংসার জীবনে আনসাকসেসফুল, তাই সংসার জীবন থেকে পালিয়ে সন্ন্যাস আশ্রমে গিয়ে ভেবেছেন একটা সাকসেসফুল জীবন যাপন করব, তাদের ক্ষেত্রেও হেরে যাওয়ার ছবিটা দেখেছি। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ বলতেন, যারা সংসারের দায় থেকে পালানোর জন্য সংসার আশ্রম ছেড়ে সন্ন্যাস আশ্রমে যায়, তারা দেখবে একসময় সন্ন্যাস আশ্রমের দায়কে এড়ানোর জন্য আবার সংসার আশ্রমে ফিরে যাবে। এই বলছেন উভয়ে ভ্রষ্ট, তারা ইত নষ্ট তত ভ্রষ্ট, উভয় দিকে কোনো জায়গাতেই তাদের স্থান থাকবে না, সন্ন্যাস আশ্রমীদের মধ্যে লক্ষ্যের মধ্যেও আপনার ন্যায় মহাত্মা একজন হন। তারপরে বলছেন আপনার গুণের কথা শুনিয়ে আমার সকল ব্রাহ্মণ জাতীয় গুরুভ্রাতারাও আপনাকে সাষ্টাঙ্গ প্রণিপাত করিতেছেন। ব্রাহ্মণ জাতীয় শব্দটা লেখার কারণটা হচ্ছে এই, ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ তখনকার দিনে ছিলেন, তার তিনি বর্ণশ্রেষ্ঠ হন না হন, তাকে তিনি তিনি নিজে সেই যোগ্য হন না হন, তার এই পৈতেটার জন্য সবাই মান দিতেন। আমরাও যখন ছোট ছিলাম, যখন উপনয়ন সংস্কার টংস্কার হয়েছে দেখেছি, আমরাও এতটা বুঝতাম না, আমরাও এরকম ছিল, বলছি না ছিলাম না, যে শ্রাদ্ধ বাড়িটারে যাওয়ার সময় আর ভালো করে সাবান দিয়ে পৈতেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো। যতই আমি ছোট বয়স কম হোক, কিন্তু আমি ব্রাহ্মণ আর পাঁচজনের থেকে আলাদা, যেমন আলাদা করে ভোজন করানো হতো, আলাদা করে জিনিসপত্র দেওয়া হতো, সে যে কি এক অব্যক্ত আনন্দ ছিল সে বলে বোঝানো নয়, এইটা হচ্ছে কথা। আমরা ওই চিঠিটা এই কারণে পরিত্যাগ করলাম, ওখানে প্রত্যেকটা পাঠায় তিনি প্রশ্ন করেছেন কিন্তু তার উত্তর দিয়েছেন, কিন্তু উল্লেখ ওখানে নেই। পরের চিঠিটি প্রমোদা দাস মিত্রকে লেখা শ্রী দুর্গাসহায় বাগবাজার কলিকাতা 2 সেপ্টেম্বর
1889 খ্রিস্টাব্দে পূজ্য পাদেশু মহাশয় দুইখানি পত্র কয়েক দিবস হইল পাইয়াছি। মহাশয়ের অন্তরে জ্ঞান ভক্তির অপূর্ব সম্মিলন দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছি। আপনি যে তর্কযুক্তি পরিত্যাগ করিতে উপদেশ দেন তাহা অতি যথার্থ বটে এবং প্রত্যেককে প্রত্যেক জীবনেরই উদ্দেশ্য তাহাই বিদ্যাতে হৃদয় গ্রন্থি ইত্যাদি। তবে কিনা আমার গুরু মহারাজ যে প্রকার বলিতেন যে কলসি পুরিবার সময় ভব ভব ধ্বনি করে, পূর্ণ হইলে নিস্তব্ধ হইয়া যায়, আমার পক্ষে সেই রূপ জানিবে। বোধহয় দুই তিন সপ্তাহের মধ্যে মহাশয়ের সহিত সাক্ষাৎ করিতে পাইব, ঈশ্বরের মনোবাঞ্ছা পূর্ণ করুন। আগের বারের চিঠিতে মোট 12টি প্রশ্ন ছিল এবং প্রত্যেকটি তর্ক, মানে এটার কোনো শেষ হবে না, কেন হলো কেন হলো কেন হলো এরকম চলবে। সেই কারণে উনি খুব শান্তভাবে বলেছেন তার্কিক অভ্যাসটা ত্যাগ করতে। উনি বলছেন আমার তার্কিক অভ্যাস চলে যাবে, আমার যখন সিদ্ধি প্রাপ্তি হবে। আমার গুরু মহারাজ বলতেন যে যতক্ষণ না পর্যন্ত কলসি ভরে ততক্ষণই ভক ভক করে আওয়াজ করব, কলসি ভরে গেলে আর কিন্তু আওয়াজ হবে না, তখন নিস্তব্ধ। অতএব এই কথা স্বামীজি নিজে মুখে স্বীকার করছেন সর্বসমক্ষে, এটা কতটা সত্য আমি জানি না, ওনার এখনো উপলব্ধি হয়নি, কথাটা যেন উনি স্বীকার করতে চাইছেন সবার সামনে। আমার যদি হয়ে যায় তাহলে আমার এই যে এই বারবার এই যে তার্কিকের মতো এই কাছ থেকে এটা জানতে চাও ওর কাছ থেকে এটা জানতে চাও সম্পূর্ণ চলে যাবে। সিদ্ধাবস্থায় ঠাকুর যেরকম বলছেন মা রাস ঠেলে দেবেন, ঠিক সমস্ত জানাগুলো ওই এক জায়গা থেকে আসতে থাকবে, আমার মনের ভেতর থেকে তার উত্তরটা চলে আসবে। পরবর্তী চিঠি 3রা ডিসেম্বর 1889। স্বামীজি বলছেন যে আগের চিঠিতে 2-3 সপ্তাহের মধ্যে তিনি কাশি যাবেন, কিন্তু তাও যাওয়া হবে না। বলছেন পূজ্য পাদেশু অনেকদিন আপনার কোনো পত্রাদি পাইনি, ভরসা করি শারীরিক এবং মানসিক কুশলে আছেন। সম্প্রতি আমার 2টি গুরুভ্রাতা কাশিধামে যাইতেছেন, একটির নাম রাখাল অপরটির নাম সুবোধ। প্রথমোক্ত মহাশয় আমার গুরুদেবের অতি প্রিয় পাত্র ছিলেন এবং সর্বদা তাহার সঙ্গে থাকিতেন। যদি সুবিধা হয় ইহারা যে কয়েকদিন উক্ত ধামে অবস্থান করেন কোন সত্রে বলিয়া দিয়া অনুগৃহীত করিবেন, আমার সকল সংবাদ ইহাদের নিকট পাইবেন। আমার অসংখ্য প্রণামের সহিত দাস নরেন্দ্রনাথ। পুনশ্চ গঙ্গাধর এক্ষণে কৈলাস অভিমুখে যাইতেছেন, পথে তিব্বতীরা তাহাকে ফিরিঙ্গির চর মনে করিয়া কাটিতে আসে, পরে কোন কোন লামা অনুগ্রহ করিয়া ছাড়িয়া দেয়, এ সংবাদ তিব্বত যাত্রী কোনো ব্যবসায়ী হইতে পাইয়াছি। লাসা না দেখিয়া আমাদের গঙ্গাধরের রক্ত শীতল হইবে না, লাভের মধ্যে শারীরিক কষ্ট সহিষ্ণুতা অত্যন্ত বৃদ্ধি পাইয়াছে। এক রাত্রে তিনি অনাচ্ছাদনে বরফের উপর শয়ন করিয়াছিলেন, তাহাতেও বিশেষ কষ্ট পাই নাই। এই চিঠির একটা জিনিস দেখবার মতো, স্বামী ব্রহ্মানন্দজি এবং স্বামী শুভধানন্দ দুজনে কাশীধামে যাচ্ছেন। রাজা মহারাজকে তিনি কত ভালোবাসতেন আমরা দেখেছি চিঠিতে সম্বোধন আছে অভিন্ন হৃদয়। তাই স্বামী ব্রহ্মানন্দজি যাচ্ছেন, তাই তার খাওয়ার যেন কোনো অসুবিধা না হয়, ভিক্ষার যেন কোনো অসুবিধা না হয়, এত কাজের মধ্যে থেকেও ওই একটি কথা তিনি লিখছেন যে তিনি যতদিন ওখানে থাকবেন কোনো সত্রে বলিয়া দিয়ে অনুগৃহীত করবেন। এর অর্থই হচ্ছে তার ভিক্ষার ব্যবস্থাটি নিশ্চিন্ত করে দেওয়া। সাধক মানুষ তিনি সাধন ভজন নিয়েই ব্যস্ত থাকবেন এবং তিনি যেহেতু শ্রীরামকৃষ্ণের অত্যন্ত প্রিয় পাত্র, তাই তার সামান্যতম অযত্ন হোক এটা স্বামী বিবেকানন্দ চাইছেন না। গঙ্গাধর মহারাজের কথা বলছেন, তিনি খুব কষ্ট করে লাসার উদ্দেশ্যে যাত্রা করছেন, বলছেন কাজের কাজ কি হচ্ছে জানি না কিন্তু কষ্ট সহিষ্ণুতা বাড়ছে। আমাদের সবারই অবস্থা তখন এই যখন লিখছেন নিজে লিখছেন, সকালের অবস্থা সেই পাখির মতো, পাখি সেই উত্তরে ছুটছে আবার নোঙরে এসে বসছেন, পাস্তুলে এসে বসছেন, আবার দক্ষিণে পূর্ব পশ্চিমে উড়ছেন, সবাই উড়ে যাচ্ছে। ব্রহ্মানন্দজি গভীর তপস্যায় মগ্ন বৃন্দাবনে। সাধক তার সঙ্গী বলছেন যে পরমহংসদেব তো আপনাকে সব করে দিয়েছেন, তাহলে এই তপস্যা করবার দরকার কি? স্বামী ব্রহ্মানন্দজি বলছেন তিনি তো সব সম্পদ দিয়েছেন, তপস্যা করার উদ্দেশ্য হচ্ছে বুঝে নেওয়া। বাবা যেরকম সম্পত্তি যখন ছেলেকে দেয়
একটা বাড়ি হয়তো আপনাকে দিল, আপনি সঙ্গে সঙ্গে গিয়ে আগে প্রমেট পাওয়ার পরেই দেখে নেন কটা ঘর আছে, ওপরে নিচে চারটে চারটে আটটা ঘর আর ছাদে দুটো ঘর আছে, একতলাটা ভাড়া দিলে আপনার চলে যাবে, ভ্যালুয়েশন কি আছে, বাড়িতে টোটাল জায়গা কত আছে দলিলের সঙ্গে মিলিয়ে নেয়, এই যে বুঝে নেওয়াটা। ঠিক এরকম সাধক জীবনে তিনি এই এই সম্পদ দিয়েছেন, কিন্তু সেই সম্পদগুলো ধরে রাখার মতো, সেগুলোকে অ্যাসেস করার মতো ক্ষমতা আমার আছে কিনা সেটা জানাটা জরুরি। এই কারণে এদের এই তপস্যা। আর এই যে শ্রীরামকৃষ্ণকে স্থূলভাবে হারানোর পর যে দুঃখ, এটা আমাদের প্রায় সকলেরই হয়, আমাদের তীব্রতাটা কম বলে আমরা বুঝতে পারি না। যে গুরুকে হারানোর পর আমাদের যে বেদনা, যে দুঃখ, তার স্থূল শরীরে তাকে হারানোর পর যে দুঃখ, এটা প্রায় সকলের হয়, এদের বেশি, কারণ এরা অবতার পুরুষকে চোখের সামনে দেখেছেন। এইরকম এইরকম জীবন বড় একটা তারা দেখেনি। আমার মনে আছে একজন প্রেসিডেন্ট মহাজের সেবক, তিনি যতদিন প্রেসিডেন্ট মহাজের কাছে ছিলেন তিনি অদ্ভুত তার সেবা, মঠের প্রতি তার ভীষণ ভালোবাসা, কিন্তু যখন শরীর চলে গেল মহারাজের, প্রেসিডেন্ট মহারাজের শরীর চলে গেল, তারপরে তার জীবন দেখেছি সেবকের, তিনি কিরকম ছন্ন ছাড়ার মতো ঘুরছিলেন। তাকে একদিন আমরা জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছিলেন এমন একটা আদর্শ জীবন চোখের সামনে দেখেছি না, এখন কিছুতেই কারুর সাথে মেলাতে পারি না, ওই তুল্য আর কোথাও পাচ্ছি না। ওকে বুঝতে পারছেন তো, প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের ঠাকুরের প্রতিনিধি, তার তুল্য যেমন কাউকে খুঁজে পাচ্ছেন না, আর ঠাকুর স্বয়ং, ঠাকুর চলে যাওয়ার পর তাঁর তুল্য তাঁর মতো আর কাউকে খুঁজে পাচ্ছি না, সবাই ভালোবাসছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা, শ্রীরামকৃষ্ণের যে প্রেম, শ্রীরামকৃষ্ণ যে আমাদের তার যে ত্যাগ, সেটা যেন কারুর মধ্যে খুঁজে পাচ্ছেন। তাই সর্বত্র খোঁজার চেষ্টা করছেন, এবং খুঁজতে খুঁজতে যখন মনের ভেতরে তাকে পূর্ণভাবে খুঁজবে, খুঁজে পেয়েছেন এরা, এরা প্রত্যেকে কিন্তু থিতু হয়েছে, স্বামী বিবেকানন্দও থিতু হয়েছেন, এরাও থিতু হয়েছেন, তার আগে অবধি ছুটে চলা। পূজনীয় হতীশানন্দজি মহারাজের শরীর চলে যাওয়ার পর খুব অস্থির হয়ে পড়েছিলাম আমরা, বিশেষ করে আমি একেবারে যে সময় বয়স সন্ধিকাল সেই সময় থেকে হতীশানন্দজিকে দেখছি, সেই কারণে একটা ধারণা তৈরি হয়ে গেছিল যে কেউ কিছু পারুক না পারুক, মহারাজ আছেন, মহারাজ ঠিক আমাকে এর থেকে পার করে দেবে, অর্থাৎ আমার কোনো কষ্ট নেই, আমার কোনো দুঃখ নেই। আমার মনে আছে একটি সমস্যা তৈরি হয়েছিল কেন্দ্রে, পূজনীয় মহারাজকে লিখলাম একটা চিঠি, চিঠির ভাষাটা অদ্ভুত, আমার এখনো বলে খুব হাসি পায়। মহারাজকে লিখলাম আমার জপধ্যান ভালো করে করতে পারছি না, ঠাকুরকে জানিয়েছি হয়নি, প্রথমে লিখেছিলাম নিজে নিজে চেষ্টা করেছি হয়নি, ঠাকুরকে জানিয়েছি হয়নি, এবার আপনি আমায় সাহায্য করুন। এমন একটা ভাব ছিল যে গুরু ইষ্টের চেয়েও বড়, এই ভাবটা ছিল। তাই তিনি চলে যাওয়ার পর খুব কষ্ট হলো। আত্মস্থানজিকে একদিন গিয়ে বললাম যে মহারাজকে যে স্থূল শরীরে দেখতে পাচ্ছি না, এটা খুব কষ্ট হচ্ছে। মহারাজ একটা দারুণ কথা বললেন, সে কি রে দুবেলা দেখা হয় সেটা কি যথেষ্ট নয়? আমি মনে মনে ভাবছি দুবেলা, এই গুরু পুজোর সময় যে দুবেলা দেখা হয়, বলছেন সেটা কি যথেষ্ট নয়? এতে একটা মোড় ঘুরিয়ে দেওয়া বলতে পারেন আমাদের জীবনে, যে আগে একরকম ভাবে একটা স্থির মূর্তিতে একজনকে ধ্যান করার চেষ্টা করতাম, তারপরে মনে হতো সেই মূর্তিটা সচল। হতীশানন্দজিকে আর তখন আর স্থির একটি কাঠকোট্টা যেরকম মূর্তি ছবি দেখে দেখে আমরা ধ্যান করতাম সেরকমটা মনে হতো না, মনে হতো তিনি যেন সচল, সেই হাসিটা যেন ঘুরছে। আগে যেরকম প্রণাম করতে গিয়ে যেরকম উনি কথোপকথন করতেন, কথা বলতেন, এমনকি সেই গলার স্বরটা, শুধু সেই যে কফে জড়ানো একটা খড়খড়ে গলার আওয়াজ ছিল, সেটুকু যেন একদম পরিষ্কার। উনি একেবারে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে দিলেন। এই ভঙ্গিতে যদি আমরা আমাদের গুরুকে দেখি, এই ভঙ্গিতে যদি আমরা ইষ্টকে দেখি, দেখবেন আমাদের ধ্যান, আমাদের সাধন ভজন অনেক সহজ হয়, অনেক সুস্থির হয়। এই এদের অবস্থা ঠিক তাই, ছোটাছুটি করে চলেছেন এবং ছোটাছুটি করেও কোনো কিছু হচ্ছে না। এরপরের চিঠি বলরাম বসুকে লেখা, সেই চিঠি বৈদ্যনাথ ধাম থেকে লেখা, রামকৃষ্ণ জয়তী, 24 ডিসেম্বর 1889 খ্রিস্টাব্দে। নমস্কার পূর্বকম, বৈদ্যনাথে পূর্ণবাবুর বাসায় কয়েকদিন আছি, শীত বড় নাই, শরীরও বড় ভালো নয়, হজম হয় না বোধ হয় জলে লৌহাতিক্যের জন্য, কিছুই ভালো লাগে না, স্থান কাল ও স্বপ্ন। কাল কাশি চলিলাম, দেওঘরে অচ্যুতানন্দের বাসায় ছিল, অচ্যুতানন্দের বাসায় র ছিল আর কি,
যিনি আমাদের সংবাদ পাইয়া বিশেষ আগ্রহ করিয়া রাখিবার জন্য বড় জিদ করে। শেষে আর একদিন দেখা হইয়াছিল, ছাড়ে নাই, সে বড় কর্মী, কিন্তু সঙ্গে সাত আটটি স্ত্রীলোক বুড়ি, জয় রাধে কৃষ্ণই অধিক, রুচি ভালো, শ্রী শ্রী গৌরাঙ্গের মহিমা। তাহার কর্মচারীরাও আমাদের অত্যন্ত ভক্তি করে, তাহারা কেহ কেহ উহার উপর বড় চটা, তাহারা তাহার নানা স্থানের দুষ্কর্মের কথা কহিতে লাগিল। প্রসঙ্গক্রমে আমি রর কথা পাড়িলাম, তোমাদের তাহার সম্বন্ধে অনেক ভ্রম বা সন্দেহ আছে, তজ্জন্যই বিশেষ অনুসন্ধান করিয়া লিখিতেছি। তাহাকে এখানকার বৃদ্ধ কর্মচারীরাও মর্মান্য ভক্তি করে। তিনি অতি বালিকা অবস্থায় রর কাছে আসিয়াছিলেন, বরাবর স্ত্রীর ন্যায় ছিলেন, এমনকি রর মন্ত্রগুরু ভগবান দাস বাবাজিও জানিতেন না তিনি উহার স্ত্রী। তাহারা বলে উহারা মা, উহার মা তাহাকে রর কাছে দিয়া গিয়াছিল। যাহা হোক, তাহার এক পুত্র হয় ও মরিয়া যায়, এবং ওই সময় র কোথা হইতে একটি জয় রাধাকৃষ্ণ বামনি আনিয়া ঘরে ঢুকায়। এই সকল কারণে তিনি তাহাকে ফেলিয়া পলান। যাহা হোক, সকলে এক বাক্যে স্বীকার করে যে তাহার চরিত্রে কোনো দোষ ছিল না। তিনি অতি সতী বরাবর ছিলেন এবং কখনো স্ত্রী স্বামী ভিন্ন রর সহিত অন্য কোনো ব্যবহার বা অন্য কাহারও প্রতি কুভাব ছিল না। এত অল্প বয়সে আসিয়াছিলেন যে সে সময় অন্য পুরুষ সংসর্গ সম্ভবই না। তিনি রর নিকট হইতে পলাইয়া যাইবার পর তাহাকে লেখেন যে আমি কখনো তোমাকে স্বামী ভিন্ন অন্য ব্যবহার করি নাই, কিন্তু বিশ্বাসশক্ত ব্যক্তির সহিত আমার বাস করা অসম্ভব। ইহা পুরাতন কর্মচারীরাও ইহাকে শয়তান ও তাহাকে দেবী বলিয়া বিশ্বাস করে ও বলে তিনি যাইবার পর ইহা মতিচ্ছন্ন হইয়াছে। এ সকল লিখিবার উদ্দেশ্য এই যে তাহার বাল্য সম্বন্ধী গল্পে আমি পূর্বে বিশ্বাস করিতাম না, তার বাল্যকাল সম্বন্ধী গল্পে আমি পূর্বে বিশ্বাস করিতাম না। এই সকল ভাব সমাজে যাহাকে বিবাহ বলে না, তাহার মধ্যে এত পবিত্রতা আমি রোম্যান্স মনে করিতাম, কিন্তু বিশেষ অনুসন্ধানে জানিয়াছি সকল সঠিক। তিনি অতি পবিত্র, আবাল্য পবিত্রা, তাহাতে কোনো সন্দেহ নাই। এই সকল সন্দেহের জন্যই আমরা সকলেই তাহার নিকট অপরাধী। আমি তাহাকে অসংখ্য প্রণাম করিতেছি এবং অপরাধের জন্য ক্ষমা চাইতেছি। তিনি মিথ্যাবাদিনী নহেন, এই তাহার ধর্মে ঐকান্তিকই আস্থা চিরকাল ছিল এ কথাও শুনিলাম। এক্ষণে ইহাই শিখিলাম, এই প্রকার তেজ মিথ্যাবাদিনী ব্যভিচারিণীতে সম্ভবই না। আমার আপনার পীড়া এখন আরাম হয়নি, এখানে খুব পয়সা খরচ করিতে না পারিলে রোগীর বিশেষ সুবিধা বুঝি না। যাহা হয় বিবেচনা করিবেন, সকল দ্রব্যই অন্যত্র আনিয়া লইতে হইবে। এই চিঠিতে স্বামীজি বলছেন যে কিছুতেই তার শরীর ভালো লাগছে না, আসলে শরীরটা কথা নয়, মনটা ভালো লাগছে না। শ্রীরামকৃষ্ণ বিহীন জীবন দর্শনাদিত হতোই তার, কিন্তু সেই যে প্রত্যন্ত সংসর্গ সেইটা যেন কিছুতেই যাচ্ছে না। একটা মানুষ দিনের পর দিন আসছেন, ঠাকুর বলছেন আমি তো তোর সঙ্গে কথাও বলি না, তবু তুই আসিস কেন? তিনি বলছেন আমার ভালো লাগে তাই আমি আসি। এই ভালো লাগাগুলো খুব সহজে হয় না, গভীর ভালোবাসা থেকে, কোনো রকম কিচ্ছু চাইছি না, কোনো রকম কোনো আসক্তি নেই, কোনো চাওয়া পাওয়া, সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে যখন আমরা কাউকে ভালোবাসি তার প্রতি আমাদের এই রকম সম্পর্ক তৈরি হয়। সেই তাকে যখন চিরকালের মতো তার স্থূল শরীরকে হারাই তখন তাদের এরকম হয়। একজন বাবাজি কথা লিখেছেন যার সম্পর্কে খুব দুর্নাম রটেছিল তার এক সাধিকা সঙ্গিনী সম্পর্কে, এবং তাকে নিয়ে এদের ভেতরেও কথা হয়েছিল। সাধক সমাজে এরকম মানুষ দেখলে আমরা তাদের পরিহার করি, কিন্তু স্বামীজি একেবারে সত্যের ভেতরও গভীরে প্রবেশ করে সেই সত্যতা স্বীকার করলেন যে এই মধ্যে কোনো রকম খারাপ কিছু ছিল না। ভদ্রলোক মানে সাধক যিনি, তিনিই খারাপ, কারণ যে তেজ যে বীরক্রম একজন মহিলা দেখিয়েছেন তার আর কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, সম্পূর্ণ ঈশ্বরে নির্ভর জীবনযাপন করে তিনি যে তার আদর্শকে ধরে রাখতে পেরেছেন এটিকে বারবার স্বামীজি প্রশংসা করিতেছেন।
এরপরে একবারে খুব মানে একটা ছোট্ট করে পিঞ্চ দেওয়া আছে, আপনার পীড়া এখনো আরাম হইতে চায়, এখানে খুব পয়সা খরচ করিতে না পারিলে রোগীর বিশেষ সুবিধা বুঝি না। এটা হচ্ছে কথা যে বলরামবাবু ভীষণ কৃপণ ছিলেন, ভীষণ রকমের কৃপণ ছিলেন, তাই তিনি যে মনে করেছেন যে শুধুমাত্র চেঞ্জ করলেই তার শরীরটা ভালো হয়ে যাবে তা কিন্তু নয়, তার সঙ্গে ভালো খাবার দাবার খেতে হবে এবং সেই সব খাবার দাবার জোগাড় করতে গেলে একটু দূর থেকে জোগাড় করতে হবে এবং তার জন্য বিস্তর পয়সা খরচ করতে হবে। উনি যেরকম ভীষণ কৃপণ ওই রকম কৃপণ লোকের পক্ষে এই দেহঘর সঠিক জায়গা নয়, তাই তিনি বলছেন এখানে খুব পয়সা খরচ করতে না পারলে রোগীর বিশেষ সুবিধা বুঝি না। একবার বলছেন না আসবেন না, নিশ্চয়ই আসবেন, কিন্তু যার যেটা দুর্বলতা সেই দুর্বলতাকে আঘাত করে তিনি একবারে বুঝিয়ে দিতে চাইছেন এসো না। আমরা আরো একটা চিঠি পড়ব, এটি প্রমোদা দাস বাবুকে লেখা, সেখানে তিনি লিখছেন 26 ডিসেম্বর 1889, দুটো চিঠি পড়া দরকার না হলে বোঝা যাবে। এটিও বৈদ্যনাথ ধাম থেকে তিনি লিখছেন, বহু দিবস চেষ্টার পর বোধ হয় এতদিনে ভগৎ সমীপে উপস্থিত হইতে সমর্থ হইলাম, দুই একদিনের মধ্যে এই কাশীধামে ভগৎ চরণ সমীপে উপস্থিত হইব। এই স্থানে কলিকাতার একজন বাবুর বাসায় কয়েক দিবস আছি, কিন্তু কাশীর জন্য মন অত্যন্ত ব্যাকুল, ইচ্ছা আছে তথায় কিছুদিন থাকিব এবং আমার মন্দ ভাগ্যে বিশ্বনাথ ও অন্নপূর নাকি করেন দেখিব, এবং শরীরম বা পাতয়ামি মন্ত্রম বা সাধয়ামি প্রতিজ্ঞা করিয়াছি, কাশীনাথ সহায় হবে। সহজ চিঠি, তিনি কি করতে চাইছেন তার প্ল্যান বলছেন। অনেকদিন ধরে চেষ্টা করছেন কাশীধামে আসবেন, কাশীধামে আসতে গেলে তখন দেখবেন তার বারবার ইচ্ছা তার তারিখগুলো বদল হয়ে যাচ্ছে। আপনাদের অনেকেই প্রথম দিককার চিঠিগুলো পড়তে পড়তে মনে হবে খানিকটা ক্লান্তিকর, কি একটা চিঠি, স্বামী বিবেকানন্দ এরকম চিঠি লিখতে পারে, কিন্তু স্বামী বিবেকানন্দ এরকম চিঠি লিখেছেন। এই যদি আমরা ক্লান্তিটা ছেড়ে দিয়ে এই চিঠিগুলোর মধ্যে গভীর ভাব বোঝার চেষ্টা করি, ধীরে ধীরে আমরা বুঝতে পারবো স্বামীজির চিঠির মধ্যে দিয়ে এক অন্য জগতে স্বামীজি আমাদের নিয়ে যাবেন, তার মনের জগতে, তার মনের জগতে আমরা বাস করা শুরু করব। পরবর্তী চিঠি বলরামবাবুকে লেখা, বলছেন গুপ্ত অর্থাৎ স্বামী সদানন্দের, চিঠিটা লেখা 30 ডিসেম্বর 1889। গুপ্ত আসিবার সময় একটি স্লিপ ফেলিয়া আসিয়াছিল এবং পরদিবসে এক যোগেনের পত্র সম্পাইয়া সমস্ত অবগত হইয়া তৎক্ষণাৎ এলাহাবাদ যাত্রা করি। পরদিবসে পৌঁছাইয়া দেখিলাম যোগেন অর্থাৎ স্বামী যোগানন্দ আরোগ্য হইয়াছে, পানি বসন্ত দুই একটি হইয়াছিল, ডাক্তারবাবু অতি সাধু ব্যক্তি এবং তাহাদের একটি সম্প্রদায় আছে, ইহারা অতি ভক্ত সাধু সেবা পরায়ণ, ইহাদের বড়জিৎ আমি এস্থানে মাঘ মাসে থাকি কিন্তু আমি কিন্তু কাশী চলিলাম, গোলাপমা যোগিনমা এখানে আছে, নিরঞ্জন অর্থাৎ স্বামী নিরঞ্জনেরও তো বোধ হয় থাকিবে, যোগেন কি করিবে জানি না, আপনি কেমন আছেন, ঈশ্বরের নিকট আপনার পরিবার সপরিবার আপনার মঙ্গল প্রার্থনা করি, তুলসীরাম চুনিবাবু প্রযুক্তিকে আমার নমস্কার আদি দিবেন, কিমধিকমিতি দাস নরেন্দ্রনাথ। তারপরে চিঠিটা পড়ছি, সেটি প্রমোদাদাস মিত্রকে লেখা 31 ডিসেম্বর 1889। দুই একদিনের মধ্যে কাশী যাইতেছি বলিয়া আপনাকে এক পত্র লিখিয়াছিলাম, কিন্তু বিধাতার নির্বন্ধকে খণ্ডাইবে, যোগেন্দ্র নামক আমার একটি গুরুভ্রাতা চিত্রকূট ওঙ্কারনাথাদি দর্শন করিয়া প্রয়াগধামে আসিয়া বসন্ত রোগে আক্রান্ত হইয়াছে। দুই একটি যেটি দেখেছিলেন এই চার দিনে বোঝা যাচ্ছে সারা গা ছড়িয়ে পড়েছে, তাহাতে তাহার সেবা করিবার জন্য এ স্থানে আসিয়া উপস্থিত হইল। আমার গুরু ভাই সম্পূর্ণ সুস্থ হইয়াছেন, এখানে কয়েকটি বাঙালি বাবু অত্যন্ত ধর্মনিষ্ঠ অনুরাগী, তাহারা আমাকে অত্যন্ত যত্ন করিতেছেন, তা নয় কিন্তু খুব সামান্যই হয়েছিল এবং তিনি এখন সুস্থ হয়েছেন। আচ্ছা, আমার মন কিন্তু কাশি কাশি করিতে করিয়া অত্যন্ত ব্যাকুল হইয়াছে ও আপনাকে দেখিবার জন্য মন অতি চঞ্চল, দুই চার দিবসের মধ্যে ইহাদের নির্বন্ধাতিশয় এড়াইয়া যাহাতে বারাণসী পুরীর পুরপতির পবিত্র রাজ্যে উপস্থিত হইতে পারি,
তাহার বিশেষ চেষ্টা করিতেছি। অচ্যুতানন্দ সরস্বতী নামক আমার কোন গুরুভ্রাতা সন্ন্যাসী যদি আপনার নিকট আমার তত্ত্ব লইতে যান, বলিবেন যে আমি শীঘ্র কাশী আজ যাইতেছি। তিনি অতি সজ্জন পণ্ডিত লোক, তাহাকে বাধ্য হইয়া বাঁকিপুরে ফেলিয়া আসিয়াছি। রাখালো সুবোধ কি এখনো কাশীতে আছেন? এবৎসরের কুম্ভ মেলা হরিদ্বারে হইবে কি না, ইহার তত্ত্ব লিখিয়া অনুগৃহীত করিবেন। কিমধিকম ইতি। অনেক স্থানে অনেক জ্ঞানী ভক্ত, অনেক অনেক স্থানে অনেক জ্ঞানী ভক্ত, সাধু ও পণ্ডিত দেখিলাম। অনেকেই অত্যন্ত যত্ন করেন, কিন্তু ভিন্ন রুচির হি লোক আপনার সঙ্গে কেমন প্রাণের টান আছে, অত ভালো আর কোথাও লাগে না। দেখি কাশীনাথ কি করেন। দাস নরেন্দ্র। ঠিকানা ডক্টর গোবিন্দ্রচন্দ্র বসুর বাটি, ছক, এলাহাবাদ। এইখানে স্বামীজির বারবার কাশী যাওয়ার যে ইচ্ছা সেটি প্রকাশিত হচ্ছে। তিনি বলছেন, অনেক জায়গায় অনেক জ্ঞানী ভক্ত সাধু ও পণ্ডিত দেখলাম, কিন্তু সম্পূর্ণ ভিন্ন রুচির মানুষ। প্রমোদাদাস বহু মেজাজি ছিলেন। আপনারা সেই বিখ্যাত চিঠিটির কথা জানেন, যখন সারগাছি আশ্রম তৈরি হলো, সারগাছি আশ্রমে সেই অনাথ বালকদের জন্য অর্থ সাহায্য চেয়ে অখণ্ডানন্দজি একটা চিঠি লিখেছিলেন। অখণ্ডানন্দকে প্রমোদাদাস মিত্রকে একটি চিঠি লেখেন। প্রমোদাদাস মিত্র তার চিঠির একটা খুব শক্ত উত্তর দেন যে এই জাতীয় সমাজ সেবা, যেটি কথা বলছেন যে বাচ্চাদের অনাথ সেবা, এই জাতীয় সমাজ সেবা সাধুর সাজে না। সাধুর কাজ হচ্ছে একেবারে অদ্বয় তত্ত্ব চিন্তা করে ব্রহ্মে লীন হয়ে থাকা। তার একটি ভারী সুন্দর উত্তর দিয়েছেন, যেখান থেকে সম্পর্কের ভাঙন শুরু হয় প্রমোদাদাস মিত্রের সঙ্গে রামকৃষ্ণ মিশনে। তিনি লিখেছিলেন যে আপনি সত্যই বলিয়াছেন, আত্মজ্ঞান অনুসন্ধানই সাধুর এক জীবনের একমাত্র উদ্দেশ্য। কিন্তু আমাদের দেশের জমিদার এবং ধনাঢ্যগণ যদি বুকেতে পাথর বসাইয়া ঘুরিয়া না বেড়াইত, তাহলে সাধুকেও তার সাধন রাজ্য ফেলিয়া আসিয়া এই সকল কার্যে নামিতে হইত না। প্রমোদাদাস মিত্র অর্থ সাহায্য তো করেনি, বরং বাজে একটি চিঠি লেখেন আর কি, যে তাঁর মতে এই সাধুদের যে এই যে কর্মভাব, কর্মযোগ, এই শিবজ্ঞানের জীবসেবা, এটা কিছু খুব একটা জরুরি কিছু নয়। এটা শ্রীরামকৃষ্ণের বেশ অনেক গৃহভক্তেরই তাই ধারণা ছিল। স্বয়ং রামচন্দ্র দত্ত একবারে ঘোর বিরোধিতা করেছেন। স্বামী বিবেকানন্দের যত শিষ্য আছেন যারা কলকাতায় সেই সময় পড়াশোনা করতেন, তারা প্রথম কিন্তু রামচন্দ্র দত্তের কাছেই আসেন, এবং রামচন্দ্র দত্তের কাছে থেকে, যোগদানে থেকে তাদের ভেতরে এই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ভালোবাসা জাগে। কিন্তু এদের মধ্যে যারা যারা সন্ন্যাসী হয়েছেন, তাদের সৌভাগ্য হয়েছিল সবার মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করার। এবং মাস্টারমশাই বলেছিলেন, শ্রীরামকৃষ্ণকে যদি ঠিক ঠিক বুঝতে হয়, তাহলে তার কামকাঞ্চন ত্যাগী সন্ন্যাসী সন্তানদের দেখতে হবে। একটা খুব বাজে উদাহরণ দিয়েছিলেন, বলেছিলেন শ্রীরামকৃষ্ণের গৃহীভক্তরা হল আম, টোকো আম কিন্তু পাকা, আর শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানরা হলো জেতো আম, মানে জাতে ভালো আম কিন্তু এখনো কাঁচা, সেগুলো পাকেনি, এগুলো যখন পাকবে তখন তার জগৎ জানতে পারবে। এ ধারণা রামচন্দ্র দত্তের শুরু থেকে শেষ প্রায় শেষ বিকল্প ছিল। সন্ন্যাসের একবারে ঘোরতর বিরোধী ছিলেন এবং এই সন্ন্যাস জীবনযাপনের ঘোরতর বিরোধী ছিলেন। স্বামী বিবেকানন্দ বিশ্ব ভ্রমণ করে যখন প্রথমবার ফিরে এলেন, রামচন্দ্র দত্ত খুব অসুস্থ, তাকে দেখতে যোগদানে গেলেন। এই যোগদানে দেখলেন একটা সিঁড়িওয়ালা ঘর আছে, ওই দোতলার ওই ঘরটায় রামচন্দ্র দত্ত থাকতেন। ঘরটি ঠিক একরকম ওরকম ভাবেই আছে, সেই পঙ্খের গোলাপের পাপড়ি দিয়ে যে পদ্মফুল করা ছাতেতে আগেকার দিনে যেরকম হতো সেইরকম, এবং একটি বারান্দা দিয়ে বাথরুমটা বদল করা হয়েছে, কিন্তু ওইটি হচ্ছে রামচন্দ্র দত্তের ঘর। এবং ওই সিঁড়ি দিয়ে স্বামী বিবেকানন্দ হেঁটে উঠে ওই ঘরে রামচন্দ্র দত্তের সঙ্গে দেখা করেন। দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে, কিন্তু সেই প্রায় ভাব বাড়ছে হচ্ছে কথাবার্তা। এমন সময় রামদত্ত বাথরুমে গিয়েছেন, নরেন লক্ষ্য করলেন যে রামদার জুতোটা ফেলে গেছে।
তাই বাথরুমে দরজা বন্ধ দেখে তিনি চট করে জুতোটা নিয়ে ওই জুতোটা রেখে এগিয়ে এসছে। কিন্তু তার মধ্যে রামদত্তের দরজা খোলা হয়ে গেছে এবং তার দেখা হয়ে গেছে যাকে জগৎ বিখ্যাত লোক বলে মনে করছে মানুষ, যিনি বিশ্ববিখ্যাত হয়েছেন, তিনি তার নিরভিমানিতার কথা। তিনি রামদত্তের সেই জুতোটা রামদার জুতোটা নিয়ে বাথরুমের সামনে রাখলেন। তার মন একেবারে ভেঙে চুর চুর হয়ে যেতে থাকলো। তিনি হাঁটতে হাঁটতে আসছেন এবং এসে নিজের জায়গায় বসেছেন। তার মনে হলো তিনি যে দাবি করতেন বা যে তিনি যে ভাবতেন তিনি একমাত্র শ্রীরামকৃষ্ণকে বুঝেছেন, আর কেউ শ্রীরামকৃষ্ণকে বোঝেনি, এটা সম্পূর্ণ ভুল। ফিরে এসে অশ্রুসিক্ত গলায় তিনি বিবেকানন্দকে জিজ্ঞাসা করছেন, নরেন আমার কি হবে? নরেন দত্ত বললেন, রামদা যদি আমার হয়ে থাকে তাহলে তোমারও নিশ্চয়ই হবে। এবং সেই শুরু হলো বাকি যে কটা জীবন দিন বেঁচে ছিল, সন্ন্যাস আশ্রম, সন্ন্যাস জীবন এবং সন্ন্যাসের মহিমা শ্রীরামকৃষ্ণের, এই নিয়ে তিনি আলোচনা করেছিলেন। বরাবরের এক বুয়ে, বরাবরের এক বুয়ে শ্রীরামকৃষ্ণকে গিয়ে বলেছিলেন, এতদিন আসা যাওয়া করি আপনার কাছে, এখনো ঈশ্বর দর্শন হলো না। ঠাকুর দারুণ উত্তর দিয়েছিলেন, বলছেন, আমি খাইও না কারুর পড়িও না, তোমার আসার ইচ্ছা হলে আসবে, না আসার ইচ্ছা হলে তুমি বিদায় করতে পারো, আমার কিচ্ছু অসুবিধা নেই। আমরা এরকম কথা বলবার আগে পাঁচশোবার ভাবি, কিন্তু শ্রীরামকৃষ্ণের এই কোনোরকম ভাবাভাবি ছিল না। বর্ণনা আছে সেই যন্ত্রণায় তীব্র কষ্টে তার মনের ভেতরে এমন আপত্তি হয়েছিল, সারা রাত তিনি ঠাকুরের ঘরের বাইরে বসে তার সেই কর্মকাণ্ডের জন্য কষ্ট পাচ্ছিলেন। এত বেদনা তার, তার সঙ্গে সমস্ত প্রকৃতিও যেন একাত্ম হয়ে গেছিলেন। মধ্যরাত্রে শ্রীরামকৃষ্ণ ঘর থেকে বেরিয়ে তাকে শান্ত করে আবার নতুন জীবন দিয়েছিল। আবার সেটা অনেক বছর ধরে চলেছিল। শেষ আঘাতটা বোধহয় ঠাকুর নরেনকে দিয়ে দেওয়ালেন। তিনি বললেন, আমারও যদি হবে তোমারও হবে, অর্থাৎ এই বোঝাটাকে যদি বদল করতে পারি আমরা তাহলেই হবে। এইটা হচ্ছে কথা, আমাদের কিন্তু ভগবানকে বোঝার চেষ্টাটা খুব করা দরকার। এই দেখুন, ইনি বারবার বলছেন যে সবাই কেন তার যাওয়া হচ্ছে না, তিনি চেষ্টা করছেন সেই কবে থেকে। আরেকটা 31 ডিসেম্বর এসে উপস্থিত হলো, কিন্তু তবু তার কাশী যাওয়া হলো না, বারবার আটকাচ্ছে। তিনি বলছেন, আপনি ভিন্ন রুচির মানুষ, তবু আপনাকে আমার কেন জানি না বড্ড ভালো লেগেছে। স্বামী বিবেকানন্দ তাকে গ্রহণ করেছেন। এইখানে হচ্ছেন শিব, তিনি শিব যেমন প্রত্যেককে সুর অসুরকে সমানভাবে গ্রহণ করেছেন, দেবতাদের যেরকম বর দিয়েছেন দানবদের ভেতর বর দিয়েছেন, তার তিনি তো কখন কাউকে দানব ভাবেননি, কাউকে দেবতা ভাবেননি, সকলের ভেতরে সে শুভ বোধটাকে তাকেই দিয়েছেন। রাবণের তীব্র তপস্যা, ভস্মাসুরের সেই তীব্র তপস্যা, সমস্ত কিছুকে ওই যে তপস্যার যে তীব্রতা সেইটাকে তিনি গ্রহণ করেছেন। তিনি শিব বলেই বোধ হয় এত সহজে ভালো খারাপকে গ্রহণ করা সম্ভব। স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে যত আমরা স্বামীজির জীবনী পড়ব বা চিঠি পড়ব, দেখবো কত আঘাত পেয়েছেন, তার বিদেশি ভক্তরা কত আঘাত করেছেন কেউ এক একজনকে, সেসব কথা তিনি তার চিঠিতে লিখেছেন, অন্যদের জানিয়েছেন, কিন্তু এতটুকু একটাও অভিশাপ বাক্য কারোর উদ্দেশ্যে বিরোধী। এই জিনিসগুলো শেখা স্বামীজির কাছে, কেমন করে একটা আদর্শ জীবন, সাধু হওয়া তো অনেক পরের কথা, কেমন করে একটা আদর্শ জীবন, একটা উন্নত মানের জীবন যাপন করতে হয়। আজ এই পর্যন্ত, ভগবানের কৃপা হলে আগামী দিন আমরা একত্রিত হয়ে বাকি অংশ থেকে পড়ব। শুধু একটাই বলার, আপনাদের কারুর যদি মনে হয় যে আমরা খানিকটা খুব ইয়ের মতো চলছি, একঘেয়ে একটা জিনিস নিয়ে আলোচনা করছি, তা কিন্তু নয়। আমরা যত গভীরে যাব তত স্বামী বিবেকানন্দের হৃদয়ের বার্তা এই এক একটা চিঠির মধ্যে থেকে খুঁজে পাবো। দেখবেন শুদ্ধানন্দজিকে লেখা একটা ছোট্ট চিঠি কিছু বছরের মধ্যেই পাওয়া যাবে, খুব ছোট চিঠি, অত ছোট চিঠি কোনো শিষ্যকে তিনি লেখেননি, কিন্তু তার প্রতিটি অক্ষর অত্যন্ত দামি, প্রত্যেকটি বাক্য অত্যন্ত দামি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামি জে লোকানাম রদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।